শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার খয়েরবাড়ি ও আঞ্জুমান সমিতির ঈদ ময়দানে প্রায় 750 জন দুস্থ সম্প্রদায়ের মানুষের হাতে ইফতার করার সামগ্রী তুলে দেওয়া হয়। নাগরাকাটা থানার পুলিশ, পঞ্চায়েত সমিতির সভাপতি, এলাকার বিধায়ক ও দুই সমাজসেবী যৌথ উদ্যোগে শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার খয়েরবাড়ি ও আঞ্জুমান সমিতির ঈদ ময়দানে ইফতার করার সামগ্রী বিতরণ করা হলো। দুই এলাকা নিয়ে প্রায় 750 দুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছে বিভিন্ন রকমের ফল, ছোলা, চিনি, লেবু, তেল, সুজি সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সকলের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ওসি সঞ্জু বর্মন, বিধায়ক শুক্রা মুন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরোজ নূর পাটোয়ারি, তৃণমূলের ব্লক সভাপতি মনোজ মুন্ডা, সমাজসেবী লতিফুল ইসলাম ও সঞ্জয় গুজর। প্রসঙ্গত, বর্তমানে রোজা চলছে, লকডাউন চলাকালীন কোনো কাজকর্ম নেই, এর ফলে এলাকায় আর্থিক অনটন দেখা দিয়েছে। তাই রোজা রাখার পর যাতে বিকেলের দিকে ইফতার খুলতে পারে, তাই সেই ইফতারের সামগ্রী দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো। আজকে শুল্কাপাড়া অঞ্চলে দুই জায়গা, এই যে এখন যে মাস চলতেছে রমজান মাস চলতেছে, এখনটা আমাদের যত যারা রোজা রাখেন তারা দিনভর রোজা রাখেন, রাত্রেবেলা সন্ধ্যাবেলায় রোজা তাকে দিয়ে ইফতার করে, ইফতার করে। তার জন্য যারা যাদের বাড়িতে একটু অভাব আছে, তাদের বাড়িতে অনেকই অভাব আছে, যারা এই যে রোজার করে সন্ধ্যাবেলা ওদের বাড়িতে খাওয়া থাকে না, তাদেরকে চিহ্নিত করে লিস্ট করে আজকে লোক প্রশাসন থেকে বা পুলিশ প্রশাসন থেকে এবং আমাদের স্বয়ংসেবী সংস্থা আছে, জিনি আছে, সঞ্জয় দা আছে, এবং আমাদের একটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুন্ডা এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সভাপতি আছেন, সভাপতি ম্যাডাম আছেন, তাদের উদ্যোগে আজকে এইসব নিধি যারা আছেন তাদের হাতে আমরা ছোলা চানা, পাইনঅ্যাপল, তরমুজ, এইসব আমরা সুজি, এটা আমরা কোন কোন জায়গায় করলেন আজকে? আজকে খড়বাড়ি প্রথমে করলাম, আজকে এই যা আছে ময়দান এখানে আমরা।